ডিজিটাল আইসিটির এই পাঠে আপনাদেরকে স্বাগত। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের কাজের অন্ত নাই, তারপর পরীক্ষার পর প্রগতিপত্র বা মার্কশিট দিয়ে রেজাল্ট দেওয়া রীতিমতো কষ্টের সাথে একটি কাজ। আচ্ছা, যদি এমন হতো একটি শ্রেণীতে একটি প্রগতিপত্র তৈরি করব, ওই শ্রেণীতে যতগুলো স্টুডেন্ট আছে সবারই প্রগতিপত্র বা মার্কশিট আলাদা আলাদা ভাবে তৈরি হয়ে যাবে, এমন হলে মন্দ হয় না। আজ আমরা এমন একটি কাজই করব। তার আগে বলি, যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ডাউনলোড থেকে ডাউনলোড লিংকে ক্লিক করে এই যে ফাইলটি মার্কশিট ফাইল এটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করার পর এক্সট্রাক হেয়ার, এক্সট্রাক হেয়ারে ক্লিক করলে আপনি এই রকমের মোট 7টি ফাইল পাবেন। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 5, ক্লাস 4, ক্লাস 3, মার্কশিট বাংলা 3, 4, 5, মার্কশিট বাংলা 1, 2, এগুলো আসলে কিছুই না, একটি ফাইলে আমরা কপি পেস্ট করে এতগুলো করেছি। আপনি ইচ্ছে করলে একটি ফাইল থেকে সমস্ত মার্কশিট বানাতে পারবেন, আবার আলাদা আলাদা ভাবে আপনি বানাতে পারবেন, যাতে করে একটি রেজাল্ট বা এক শ্রেণীর রেজাল্টের মধ্যে আরেকটি শ্রেণীর রেজাল্ট কোনোভাবে মিশে না যায়। তো প্রথমে চলুন আমরা একটি শুরু করি, ক্লাস 3 টাই আমরা ওপেন করি। তো ক্লাস 3 মার্কশিট, ক্লাস 3 এটা আমরা মাউসের বাটন ক্লিক করে ওপেন করব। ওপেন হতে একটু সময় নিতে পারে। ওপেন হয়ে গেলে আপনি এই ধরনের একটি ফাইল দেখতে পাবেন, দেখেন যেখানে ক্লাস 4 মার্কস, এর পরে নিচে যা পাবেন যে বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, বাংলাদেশের বিশ্ব পরিচয়, রিলিজন, সায়েন্স, এর পরে ফিজিক্যাল মানে শারীরিক শিক্ষার সঙ্গে সার্ব কারুকলা। এখানে আমরা যদি এই যে এখানে ক্লিক করি তাহলে এখানে আবার দেখতে পাবো। তো প্রথমে আমরা ক্লাস 4 মার্কস, এটা আসলে কি, এটা হচ্ছে এই যে সাবজেক্টগুলো দেখালাম 8টি সাবজেক্ট, এই 8টি সাবজেক্টের সমন্বিত রূপ বা রেজাল্ট। এখানে আমাদের তেমন কিছু করতে হবে না, এখানে আমরা যা করব রোল নাম্বার এখানে আমি অলরেডি লিখে দিয়েছি, 50 লিখেছি। আপনার যদি এর থেকেও বেশি লাগে আপনি লিখে নেবেন নিচের দিকে 50 এর পরে। এরপরে হচ্ছে স্টুডেন্ট নেম লেখা আছে, আপনি এখানে কার্সারটা দেখে আপনার স্কুলের স্টুডেন্টের নাম এখানে লিখে দেবেন। এরপরে সি কলামে এখানে আছে ফাদার্স নেম, আপনি বড় ছোট করে এখানে এই স্টুডেন্টের ফাদার্স নেম লিখবেন। এরপরে যেটা বড় ছোট করলে আপনি বড় হবে এখানে মায়ের নাম লিখবেন পুরো নামটা। এরপর ক্লাস 4, এখানে ক্লাস 4 তো আমার লেখাই আছে, যদি এখানে 4 হয় তাহলে 4 লিখবেন, না হলে এখানে 3 লিখে দেবেন। আচ্ছা যাই হোক, এরপরে বাংলা টোটাল, এখানে আর আপনাদের কোনো কাজ করতে হবে না। এরপরে আপনি যে কাজটা করবেন, এই যে বাংলা, এই বাংলার উপরে ক্লিক করবেন। এই দেখেন এখানে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা দেওয়া আছে, অর্থাৎ আমাদের এই যে এই আইকনে ক্লিক করলে এইটা আসবে, আমরা এখানে মার্ক গুলো লিখবো না, এই যে নিচে যেখানে লেখা আছে এখানে লিখবো, অর্থাৎ বাংলা এখানে আমরা লিখবো। এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনি পাবেন, রোল নাম্বারের ঘর এটা, এরপর বাংলা টোটাল। এই জায়গাটা আপনাদের মার্কস গুলো এন্ট্রি করতে হবে, অর্থাৎ যে যত নাম্বার পাবে এখানে তত লিখবেন। এখানে যদি কেউ যদি 80 বা 50 পাই, আমরা 60 লিখলাম, 60 পাবে। এই দেখেন অটোমেটিক এখানে -A হয়ে গেল। এরপরে যে এটা লিখলে এভাবে হবে কি, প্রত্যেকটা নাম্বার আপনি এইভাবে লিখবেন। এরপরে বাংলা হয়ে গেলে ইংলিশ অথবা অন্য যে কোনো সাবজেক্ট হয় এখানে নাম্বার গুলো এন্ট্রি করবেন। আপনি ইংলিশের নাম্বার গুলো এখানে এন্ট্রি করে দেবেন। এখানে আমি কাল্পনিক ভাবে কিছু নাম্বার এখানে দিয়েছি, 97, এটা হয়ে গেলে এখানে ম্যাথমেটিক্স এ ক্লিক করবেন। মনে রাখতে হবে নিচে এই এক একটা শিটে ক্লিক করতে হবে। এরপরে ম্যাথমেটিক্স এ দিবেন, নাম্বার আপনি এডিট করবেন। এরপরে বাংলাদেশের বিশ্ব পরিচয় এখানে দিবেন, এরপরে ধর্ম নৈতিক শিক্ষা এখানে দিবেন, এরপর সায়েন্স বিজ্ঞান এখানে দিবেন, এরপরে আছে শারীরিক শিক্ষা সঙ্গীত এখানে নাম্বার দিবেন, আর এই যে সার্ব কারুকলা এটা 50 এর মধ্যে এখানে পরীক্ষা হয় তাহলে আমি 50 এর মধ্যে নাম্বারটা দিয়েছি। তাহলে
এইভাবে আপনি সমস্ত নাম্বার গুলো লিখবেন, লেখার পরে এখানে অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে, এই যে এখানে চলে আসবে, এই যে এখানে এই যে বাম পাশে যেটা টেনে নিয়ে গেলে এই যে এখানে দেখতে পাবেন, এদিকে নিয়ে গেলে এদিকে চলে যাবে, যেখানে গ্রান্ড টোটাল এখানে হয়ে থাকবে কি পেয়েছে না পেয়েছে। আচ্ছা, এই এক্সেল শিটের কাজ এরকমই হবে, আপনারা যে আগে যে শিট গুলো দেখেছি যে এগুলো 4, 5, 3 যেভাবে আপনি বলেন না কেন প্রত্যেকটা একই ভাবে শিট গুলো তৈরি করা হয়েছে। আচ্ছা, এই কাজটা হয়ে যাওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই ফাইলে যাবেন, মানে সেভ করে নেবেন, প্রথমে সেভ করে নেওয়ার পরে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে সেভ অ্যাজ এই বাটনে ক্লিক করবেন, করার পরে যে ব্রাউজ এই বাটনে একবার ক্লিক করতে হবে ব্রাউজার, এইবার দেখেন যে সেভ অ্যাজ টাইপ এখানে এই কথাটা লেখা আছে, এইখানে ছোট্ট এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে এখানে আমরা সেভ করব, এটা সেভ করবেন সিএসভি, এখানে অনেকগুলো আমরা ফাইল দেখে সিএসভি যে কমা এইটাতে সেভ করবেন সিএসভি কমা লিমিটেড। এখানে আপনি সকলের নাম দিতে পারেন, এটা যে ক্লাসের হয় আপনি আলাদা করে নামও এখানে দিতে পারেন, আমি মার্কস ক্লাস, এখানে নিচেরটা যেহেতু 4 লেখা ছিল আমি 4ই দিয়ে দিই, এখানে এইভাবে থাকুক, থাকার পরে সেভ বাটনে ক্লিক করবেন, এইভাবে একটা ইন্টারফেস আসলে ওকে বাটনে ক্লিক করে দেবেন, এরপরে আবার যদি এরকমের আসে যে ডু ইউ ওয়ান্ট টু কিপ ইউজিং দ্য ফরম্যাট, এখানে আসলে ইয়েস করবেন, বাস আপনার আপাতত এই ফাইলের কাজটি হয়ে গেল, এর এখান থেকে আপনি কেটে বা ক্লোজ করে বের হয়ে আসবেন। আমরা যে নতুন যে ফাইলটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে যে এই ফাইলটা, এখন এই ফাইলের আপাতত কোনো কাজ নেই। পরের কাজ হচ্ছে যেহেতু আমরা মার্কশিট 3, 4, 5 এর জন্য একই রকম এবং 1 আর 2 এর জন্য একই রকম, এই জন্য আমরা এই যে মার্কশিট বাংলা এই ওয়ার্ড ফাইলটা ওপেন করব। ওপেন করার পর আপনি এই ধরনের একটি ফাইল দেখতে পাবেন, তো প্রথমে আপনি এখানে ক্লিক করার পরে আপনি স্কুলের নামটা চেঞ্জ করে নেবেন, এই যে ঠিকানাটা এখান থেকে চেঞ্জ করে নেবেন, আর অন্যগুলো কোনো চেঞ্জ করার দরকার নেই, আপনি স্কুলের নামটা চেঞ্জ করতে হবে আর এই ঠিকানাটা চেঞ্জ করে নেবেন। এর পরের কাজ এই যে এখানে মেইলিং এইরকম একটা কথা আছে, এখানে আপনি ক্লিক করবেন, করার পরে সিলেক্ট রিসিপ্ট এখানে ক্লিক করবেন, করার পর এখানে তিনটি অপশন আপনারা দেখতে পাবেন, এই 3 নম্বর অপশন ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট এখানে ক্লিক করবেন। এরপরে আমরা যেখানে সেভ করে রেখেছিলাম ওই সিএসভি ফাইল মার্কশিট নামে, আমরা সেইটা দেখিয়ে দেবো, এখান থেকে আমরা দেখি কোথায় আছে, মার্কস নামে হয়তো একটা ফোল্ডার তৈরি করেছিলাম, দেখে এই যে এটা এখান থেকে যে এই ফাইলটা একটু বড় করে আমরা দেখে নিতে পারি যেটা তৈরি করেছিলাম এটাই কিনা সেটা, এটা দেখুন সিএসভি হতে হবে তাছাড়া হবে না, এটা একটু আমরা বড় করে দেখে নিই, এই যে এটা কমা সেপারেটেড ভ্যালুস ফাইল, এই ফাইলটা এইটাকে আমরা ক্লিক করে ওপেন করব, ওপেন বাটনে ক্লিক করে একটু ওয়েট করতে হবে। এরপরে আমরা যেটা করব এই যে নেম অব স্টুডেন্ট এখানে কার্সরটি রাখবো, রাখার পরে ইনসার্ট মার্কস ফিল্ড এই যে নিচে একটা আইকন দেখতে পাচ্ছেন ছোট্ট ত্রিভুজের মতো এখানে ক্লিক করব, আমরা যেহেতু নেমস অব স্টুডেন্ট আছে এই জন্য নেমস এই স্টুডেন্ট নেম এখানে ক্লিক করব, যাক এটা করলে কি হবে প্রত্যেকটা নেম প্রত্যেকটা ফাইলে চলে আসবে। আসার পরে মাদার্স ফাদার্স নেম এখানে রাখবো, রাখার পরে এই ফাদার্স নেম এখানে ক্লিক করব, এরপরে মাদার্স নেম এখানে কার্সারটা রেখে ছোট ত্রিভুজে ক্লিক করার পরে মাদার্স নেমটা দেখিয়ে দেব, এরপরে রোল রোলের এখানে রেখে আমরা এখানে যেখানে রোল আছে রোল নম্বর এখানে দেখিয়ে দেব, এরপরে ক্লাস ক্লাসটা রেখে ক্লাস এই যে এখানে ক্লাস দেখিয়ে দেব,
এখানে দেখানো হয়ে গেলে এবার বাংলা প্রাপ্ত নম্বর কত সেটা আমরা দেখিয়ে দেওয়ার জন্য এখানে যাব বাংলা টোটাল, এখানে ক্লিক করব। দুই নম্বর লেটার গ্রেড, লেটার গ্রেড এখানে আছে মানে বাংলা এলজি, সংক্ষেপে এলজি তে ক্লিক করব। এবার গ্রেড পয়েন্ট আবার ওই একইভাবে আমরা বাংলা জিপি তে যাব। এভাবে বাংলাটা হয়ে গেল। এবার এইভাবে একইভাবে আমরা ইংরাজিতে কত কি পাবে, এখানে আমরা আবার যাব ইংরাজি টোটাল এখানে দিব, এরপরে ইংরাজি এলজি এটা দিয়ে দেব, এরপরে আবার ইংরাজি জিপি এটা দেব, এরপর প্রাথমিক গণিত এখানে এটা আবার যাব, ম্যাথমেটিক্স এর টোটাল, এরপরে ম্যাথমেটিক্স এর পরে এই যে এলজি এখানে দেব, এবার ম্যাথমেটিক্স জিপিএ এটা দিব, জিপি এটা দিব। আপনারা দেখছেন যে এটা নিচে চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই, আমরা যখন মার্কশিট তৈরি হয়ে যাবে সব ঠিকই দেখা যাবে। বাংলাদেশের বিশ্ব পরিচয় এটা এখানে যেভাবে আছে, এই বাংলা এই যে এটা বাংলা জি স্টাডিজ টোটাল এটা দিব, এরপরে আবার সে একইভাবে যাব এলজি তে, এলজি গেলাম। তবে এটা ভুল করা চলবে না, যদি একটু ভুল করেন তাহলে সবই নষ্ট হয়ে যাবে। এরপরে ধর্ম নৈতিক শিক্ষা এখানে কার্সারটি রাখবো, রাখার পরে রিলিজন এলজি এখানে যাব, এরপরে আবার এখানে যাব এলজি, এরপরে আবার কার্সারটি রাখবো, রাখার পরে জিপি এখানে যাব, এবার প্রাথমিক বিজ্ঞান এখানে যাব, যাওয়ার পরে সায়েন্স টোটাল এখানে দিব, এরপরে আবার আমরা এলজি তে যাব, এরপরে আবার এখান থেকে জিপি তে যাব। এবার শারীরিক শিক্ষা সঙ্গীত এখানে আবার কার্সারটি রাখবো, শারীরিক শিক্ষা সঙ্গীত টোটাল যেটা সিলেক্ট করে দেব, আবার এখানে এখান থেকে এলজি, এরপরে আবার এলজি পরে জিপি। এখানে একটু ভুল করা হয়ে গেছে নাকি দেখি, এই যে এটা আমরা ভুল করেছি দেখেন, এটা এটা হবে না, এটা আমরা এটা মুছে দেব। এখান থেকে ভুল করলে আসলে কোনোভাবে হবে না, যেহেতু আমরা ফিজিক্যালস এন্ড সং এইটা দেখছিলাম, ফিজিক্যাল সং এই যে এটা হবে, না হলে ভুল হয়ে যেত। এরপরে সার ও কারুকলা, এটা ক্রাফটস এন্ড আর্টস আমরা কোথায় পাবো, নিচেই, এটা হচ্ছে টোটাল, যেটা এই যে টোটালে ক্লিক করব, এটা মনে হয় একটু ভুল হয়ে গেল। এখানে যাব আমরা, এখানে কার্সারটি রাখতে হবে, এই কার্সারটি যদি এখানে না রাখি তাহলে আমাদের কোনোভাবেই কাজটা হবে না, আমরা এই কার্সারটি এখানে রাখবো। এই যে এখানে কার্সারটি রাখবো, না হলে নাম্বার গুলো ওই জায়গায় বসে যাবে। এখান থেকে আমরা সার ও কারুকলা ক্রাফটস এন্ড আর্টস এর টোটাল এখানে ক্লিক করব, এরপরে এখানে কার্সারটি রাখতে হবে পরের ধাপে, যেখানে রাখার পরে আবার এখানে যাব, যাওয়ার পরে এলজি এইটা, এর পরের লাইনে যাব, যাওয়ার পরে এখানে আবার ক্লিক করব, করার পরে আপনারা যেটা পাবো এই যে জিপি, এরপরে এখানে দেখেন যে জিপিএ এখানে আমরা রাখতে চাচ্ছি, রাখার পরে এর মধ্যে জিপিএ কোথায় লেখা আছে শেষের দিকে, যে জিপিএ এখানে আসবে। এরপরে প্রাপ্ত গ্রেড, পরের ঘরে আমরা কার্সারটি রাখি, এটা নিচে নামাই দিই যাতে নাম্বার গুলো প্রাপ্ত গ্রেড গুলো ওখানে থাকুক। অপটেন গ্রেড, এখানে আমরা অপটেন গ্রেড নামে লিখেছিলাম, এই যে এটাও অপটেন গ্রেড হয়ে গেল। এবার মন্তব্য স্থান এখানে আমরা আপাতত ফাঁকা রেখে কিছু দিচ্ছি না। এরপর একটা নিচে দেখেন লেখা আছে সর্বমোট, সর্বমোটের এই কলামে আমরা এই কার্সারটি রাখবো, রাখার পরে কত নম্বর পেয়েছে টোটাল যোগ হয়ে যাবে, গ্রান্ড টোটাল এখানে আমরা মূল শীটে গ্রান্ড টোটাল নামে লিখেছিলাম, গ্রান্ড টোটাল লিখে দেবো। তো সব কিছু লেখার পরে একটি জিনিস লক্ষ্য করবেন, এখানে কিন্তু আমি একটি মার্কশিট তৈরি করেছি, একাধিক না, অর্থাৎ একটা পেজে দুটো করে মার্কশিট চলে আসবে।
সব কিছু ঠিকঠাক যদি হয়ে যায়, এভাবে যদি আপনি প্রত্যেকটা গুলো দেন, দেওয়ার পরে আপনি ফাইলে এটা সেভ করে রাখতে পারবেন, যাতে ভবিষ্যতে আর এভাবে আপনাকে দেখিয়ে দিতে না হয়। পরবর্তীতে যদি আরো বেশি রেজাল্ট তৈরি করেন তাহলে এমনিতে হয়ে যাবে। আচ্ছা, ফিনিশ এন্ড মার্কস এই বাটনে একবার ক্লিক করবেন। করার পরে যেখানে তিনটি অপশন পাবেন, প্রথম অপশন এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনার তিনটি অপশন দেখাবে, অল, কারেন্ট রেকর্ড, ফরম্যাট। আমরা যেহেতু ওখানে 55টি নাম্বার বা স্টুডেন্টের নাম এন্ট্রি করেছি, এজন্য 55টি দেবো, অল দেবো। আর যদি আপনি চান যে এত রোল থেকে এত রোল গুলো মার্কশিট তৈরি করবো, বাকি গুলো করবো না, সেক্ষেত্রে এখানে রোল নাম্বারটা লিখে দেবেন। আর যদি সবই করতে চান তাহলে অল এ ক্লিক করবেন। করার পরে এই যে ওকে বাটনে ক্লিক করবেন। এবার কিছুক্ষণ ওয়েট করবেন, একটু সময় নেবে, 2-1 মিনিট বা তারও কম। এখানে নিচের দিকে একটু লক্ষ্য করেন, পেজ এই যে এভাবে আগাচ্ছে একটার পর একটা। এবার দেখেন যে 1 of 50 নাম্বার তৈরি হয়ে গেছে। এই যে দেখেন প্রত্যেকটা মার্কশিট আলাদা আলাদা ভাবে তৈরি হয়ে গেছে। এই যে এখানে এই যে রোল নাম্বার, রোল 1, ক্লাস 4, এই যে এইভাবে তৈরি হয়ে গেছে। দেখেন 55টি তৈরি হয়ে গেছে। এই যে দেখেন 55টি মার্কশিট, অর্থাৎ একটি দিয়ে 55টি আমরা তৈরি করে নিলাম। তো এখন আপনারা এটা সেভ করে রাখতে পারেন, সেভ অ্যাজ দিয়ে বা অন্য কোনো নাম দিয়ে। এখানে আমরা ভিলেজ নামে এখানে মার্কস এম এ আর কেস মার্কস, এখানে যে কোনো নাম দিয়ে আপনি ইচ্ছে মতো সেভ করবেন। ওকে বাটনে ক্লিক করুন। ব্যাস, এখন আপনার প্রিন্ট করে স্টুডেন্টের মাঝে বিতরণ করলেই হয়ে যাবে। তো তো এইটা হচ্ছে এভাবে, ওইটা আমরা কেটে দিয়েছি। আর এখানে আমরা এটা চাচ্ছি এটা সেভ করে রাখবেন। এখানে এই যে এইটা যেখানে আমরা এন্ট্রি করলাম এগুলো, এটা সেভ করে রাখলে কি হবে, আপনি ভবিষ্যতে যদি আরো এই যে 55টি স্টুডেন্টের নাম্বার আমরা এন্ট্রি করলাম, ওর পরে যদি আপনার আরো নাম্বার এন্ট্রি করতে হয় বা স্টুডেন্ট এন্ট্রি করতে হয়, তাহলে আপনার নতুন করে আর এইভাবে যে আগে যে কাজটা করলাম দেখিয়ে দিলাম যে এখান থেকে এই দেখানো কাজটা আর করা লাগবে না। সেক্ষেত্রে আপনি যেটা সুবিধা পাবেন, এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে যাবেন, এখানে যে আবার অল এ ক্লিক করলে আবার বাকি স্টুডেন্টের গুলো মার্কশিট তৈরি হয়ে যাবে। এইভাবে আপনি প্রত্যেকটা কাজই করতে পারবেন একটা একটা করে। আর অনুরূপ ভাবে আপনি যদি ক্লাস 1 এর রেজাল্ট তৈরি করতে চান, তাহলে এই যে 1টা এখানে ওপেন করবেন। ওপেন করার পরে যে ক্লাস 1, এখানে আপনারা এভাবে আবার নাম্বার নিচে এই নাম্বারগুলো আবার এন্ট্রি করবেন। করার পরে আগে যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে সেভ করবেন। সেভ করার পরে যে 1, ক্লাস 1 এন্ড 2 মার্কশিট একটু ভিন্ন, ভিন্ন বলতে এখানে সাবজেক্ট একটু আলাদা, এই যে এরকম সাবজেক্ট, ওইভাবে আপনি কার্সারটা রেখে আগের মতোই দেখিয়ে দিলেও হবে। তো ধন্যবাদ সবাইকে, যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন।